हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम আমি এইচএম মহিউদ্দিন মাইক্রোওয়েব টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এন্ড প্লাগইন ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে। তো হ্যাঁ, আমাদের একটা চ্যানেল আছে অনলাইনে webservice24.org। তো এই চ্যানেলে আমাদের বেশ কিছু ভিডিও আমি পাবলিশ করেছিলাম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে, যেগুলো আমার ক্লাসের অর্থাৎ আমি যেখানে ক্লাস নেই সেই ক্লাসের লাইভ ক্লাসের ভিডিও। তো এই ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছে এবং অনেকেই চেয়েছে যে এই টিউটোরিয়ালটা যাতে করে কন্টিনিউ করা হয়। তো এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো তো আমি দেখিয়েছি। তো এই ক্লাসের ভিডিওগুলো আমি সবগুলো রাখতে পারিনি, যেহেতু এটা আমার লাইভ ক্লাস। সেখানে আমি স্টুডেন্টদেরকে অনেক সময় হাতে কলমে দেখিয়েছি, অনেক সময় ভিডিও করেছি, তো সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি। তো এখানে ভিজিটর অর্থাৎ আপনাদের অনুরোধে আমি একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এবং এর সাথে আমি প্লাগইন ডেভেলপমেন্টও দেখাবো আপনাদেরকে। তো এই টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো সেগুলোর মধ্যে আমি কয়েকটা প্রজেক্ট রেডি করে রেখেছি, সেই প্রজেক্টগুলো দেখাবো। প্রথমে আমি একটু বেসিক বিষয়গুলো দেখাবো, আর বেসিক বিষয়গুলো দেখাবো এই টেমপ্লেটের মাধ্যমে। এটি একটা HTML নিউজ বা ম্যাগাজিন ব্লগ টেমপ্লেট। তো এই টেমপ্লেট এটা HTML এ করা, তো এটাকে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে করে দেখিয়ে দিব আপনাদেরকে। তো এটা একদম সিম্পল ওয়েতে করব আমরা, যাতে করে আমাদের কোডিংয়ের যেই বিগিনিং বিষয়গুলো সেগুলো আমরা এই টেমপ্লেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো, হচ্ছে এই প্রজেক্টটা দেখাবো, সেটা একটা প্লাম্বারিস একটা ওয়ার্ডপ্রেস থিম। তো এটার HTML ভার্সনটা হচ্ছে যে এইটা। তো HTML ভার্সনের মধ্যে এখানে অনেকগুলো পেজ আছে, অনেক বিষয় আছে, এবং এটা খুব অ্যাডভান্স লেভেলের। তো এখানে অনেক পেজ আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটটাও আমি আপনাদেরকে দেখাবো, একটু অ্যাডভান্স ওয়েতে দেখাবো। প্রথমত আমি যেটা বলছি, এটাকে দেখাবো একদম সিম্পল ওয়েতে কীভাবে একটা খুব সহজেই ব্লগ বা ম্যাগাজিন বা নিউজ পেপার টেমপ্লেট করে ফেলা যায়, এবং এই কোডিংগুলোকে আমরা আরেকটু অ্যাডভান্স ওয়েতে দেখব এই প্রজেক্টের মাধ্যমে। তো এই প্রজেক্টটা যদি আমি আপনাদেরকে HTML ফাইল দেখাই, যেমন দেখেন এটা হচ্ছে এটা, এখানে দেখবেন যে অনেকগুলো HTML পেজ আছে। তো এই প্রত্যেকটা পেজ আমরা কি করব, ডাইনামিক করব। ডাইনামিকের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে আপনাদেরকে দেখাবো। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে একটা ই-কমার্স HTML টেমপ্লেট, এটা ফ্লিপমার্ট। এটাও থিমফরেস্টের একটা প্রিমিয়াম HTML টেমপ্লেট। এটাকে আমি ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্টে কনভার্ট করে আপনাদেরকে টোটালি দেখাবো। এটার কোডগুলো যদি আমরা একটু দেখি, এখানে ই-কমার্স এই ফ্লিপমার্ট, এটার মধ্যে আমাদের HTML ফাইলগুলো আছে। তো টোটালি এই বিষয়টাকে আমরা HTML থেকে কীভাবে ই-কমার্সে ডাইনামিক করতে পারি সেই বিষয়টা আমরা দেখাবো। এরপর আমি আপনাদেরকে এই দুইটা টেমপ্লেট দিয়ে দিব। আমি অলমোস্ট আপনাদেরকে সবগুলো টেমপ্লেট আপনাদেরকে প্রোভাইড করব, এবং সবগুলো টেমপ্লেটের HTML কোড এবং আপনাদেরকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করার জন্য যে কোডিংগুলো করব সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখেন এটা একটা চ্যারিটি ফাউন্ডেশনের জন্য HTML করা আমার। তো এটাকে আমি আপনাদেরকে দিয়ে দেব প্র্যাকটিস পারপাস, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে কিছু রুলস দিয়ে দিব এবং কিছু ফ্রেমওয়ার্ক দিয়ে দিব, যেই ফ্রেমওয়ার্কগুলোর মাধ্যমে আপনারা এটা টেমপ্লেট করে এই HTML টেমপ্লেটটাকে আপনারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে আপনারা সাবমিট করবেন। এবং প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের জন্য একটা ফোরাম থাকবে, ওই ফোরামে আপনাদেরকে হেল্প করব। কেউ চাইলে আমাদের সরাসরি মাইক্রোওয়েব টেকনোলজি অফিসে এসেও আপনারা হেল্প নিতে পারবেন, এটা অবশ্যই বিনামূল্যে। এটা আমরা এই জন্যই করতেছি যে আমরা চাচ্ছি যে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে আপনারা কাজ করে আমাদের ফ্রিল্যান্সিং জগতে আপনারা আরেকটু অবদান রাখুন, এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করুন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে। এরপর আমি আপনাদেরকে এই টেমপ্লেটটাও দিব, এটা আপনারা অবশ্যই আপনারা প্র্যাকটিস করে আমাদেরকে জমা দিবেন, যারা যারা প্রফেশনালি আপনারা শিখতে চান। তো এই সিরিজটি তারাই দেখবেন যাদের HTML ব্যাকগ্রাউন্ড ভালো আছে, যারা HTML এ কয়েকটা টেমপ্লেট করেছেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে মোটামুটি আপনার ধারণা আছে তাহলে আপনি এই সিরিজটি দেখা শুরু করবেন। যারা অলরেডি HTML টেমপ্লেট পারেন, HTML ডিজাইন পারেন, রেসপন্সিভ ডিজাইন পারেন তাদের জন্যই শুধুমাত্র এই সিরিজটি। যদি আপনি ওয়ার্ডপ্রেস নাও পারেন তাও সমস্যা নেই, কিন্তু আপনাকে অবশ্যই HTML সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে এবং HTML টেমপ্লেট আপনার জানা থাকতে হবে। যদি আপনি HTML সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি এখনই ওয়ার্ডপ্রেস ও ওয়েব সার্ভিস 24 গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন। ওয়েব সার্ভিস 24 লিখে সার্চ দিলে অবশ্যই আমাদের এই পেজটা পেয়ে যাবেন এবং এখানে আপনি দেখতে পারবেন প্লেলিস্ট। প্লেলিস্টের মধ্যে আপনি এখানে দেখবেন যে এরোলাইফ সানফ্লাওয়ার একটা ব্যাচ আছে, এটা আমাদের খাগড়াছড়িতে এরোলাইফ সানফ্লাওয়ার ব্যাচের জন্য এইটা করা। তো এটা একদম বিগিনিং টু অ্যাডভান্স লেভেলের HTML করে দেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ। আপনারা এই সিরিজটি দেখতে পারেন যদি আপনার HTML সম্পর্কে ধারণা না থাকে। তো এই টেমপ্লেটগুলো করানোর জন্য ডাইনামিক করানোর জন্য আমরা আরও কিছু ফ্রেমওয়ার্ক দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে যে CS ফ্রেমওয়ার্ক বা CodeStar ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে থিম অপশন প্যানেল তৈরি করা হয়, যেমন ফ্রেমওয়ার্ক অপশনস, মেটাবক্স অপশনস, ট্যাক্সোনমি, তারপরে শর্টকাট অপশনস, কাস্টমাইজার অপশনস ইত্যাদি ইত্যাদি। যেমন আমি যদি এখানে একটা ইমেজ দেখাই, এটা হচ্ছে যে আমার থিমের অপশন প্যানেল আমরা ক্রিয়েট করব CodeStar ফ্রেমওয়ার্ক দিয়ে। এরপর আছে Redux ফ্রেমওয়ার্ক, এটাও CodeStar ফ্রেমওয়ার্কের মতোই। তো Redux ফ্রেমওয়ার্ক দিয়েও খুব চমৎকারভাবে আমরা থিমের অপশন প্যানেল ক্রিয়েট করতে পারি। আমি Redux ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি দেখাবো হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে যে এই ভিজুয়াল কম্পোজার পেজ বিল্ডার, অর্থাৎ আপনি কিভাবে ভিজুয়াল কম্পোজার পেজ বিল্ডার দিয়ে খুব কোনো ধরনের কোডিং না করেই একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন, সেটা হচ্ছে যে ভিজুয়াল কম্পোজার। তো এই ভিজুয়াল কম্পোজার আমরা যেহেতু ডেভেলপার, আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে, তো যারা ডেভেলপার না তারা কি করতে পারবে, একটা ওয়েবসাইট করতে পারবে। যেমন এখানে ভিডিওতে দেখাচ্ছে ওরা যে ড্র্যাগ ড্রপ করে করে ওদের যে সিস্টেম আছে, বাট আমরা যেহেতু ডেভেলপিং শিখছি, আমরা যেহেতু ডেভেলপার, সেহেতু আমরা এই ভিজুয়াল কম্পোজারের অ্যাডঅনস অর্থাৎ এটার সাথে একটা প্লাগইন অ্যাড করে আমরা আমাদের মতো করে এই ভিজুয়াল কম্পোজারকে সাজাবো এবং আমাদের যে HTML এগুলো আছে সেগুলোকে যাতে করে এই ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে ড্র্যাগ ড্রপ করে বিল্ড করা যায়, সেটা আমরা তৈরি করব ভিজুয়াল কম্পোজার অ্যাডঅনসের মাধ্যমে। এরপর আছে হচ্ছে যে এলিমেন্টর, আরও একটি জনপ্রিয় ড্র্যাগ ড্রপ পেজ বিল্ডার, এটা দিয়েও ড্র্যাগ ড্রপ করে পেজ বিল্ড করা যায়। তো এটা তারাই ইউজ করবে যারা ডেভেলপার না। যেহেতু আমরা ডেভেলপার, আমরা এই এলিমেন্টরের অ্যাডঅনস বা প্লাগইন তৈরি করে আমাদের HTML এর যে বিষয়গুলো সেগুলো যাতে করে ড্র্যাগ ড্রপ করে এটার সাথে কানেক্ট করে আমরা ড্র্যাগ ড্রপিং বিল্ডার তৈরি করতে পারি আমাদের পেজের জন্য, সেই প্লাগইন আমরা তৈরি করব। তো এই সিরিজটি দেখার জন্য আপনাকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা যদি আপনি কি করেন প্র্যাকটিস করেন, আমাদের এই সিরিজটি আমরা ছোট ছোট করে দেখাবো, ভিডিও দেখাবো, লম্বা একটি সিরিজ হবে এবং আমি বিশ্বাস করি যে আপনি এই সিরিজটি শেষ করার পরে বাংলাদেশের একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার এবং প্লাগইন ডেভেলপার হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারবেন। তো এর পাশাপাশি আমরা যেই থিমটা দেখাবো ThemeForest, এই দুটো থিমই ThemeForest, এই ThemeForest থিম দেখানোর পরে আপনি যদি খুব ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনি ThemeForest এই থিম তৈরি করে, এটা না, অর্থাৎ আপনি HTML করে থিম ক্রিয়েট করে ThemeForest থিম সেল করতে পারবেন হিউজ পরিমাণে। এবং আমরা সেটাও দেখাবো কিভাবে ThemeForest থিম সাবমিট করতে হয়, ThemeForest রুলস অনুযায়ী কিভাবে থিম ক্রিয়েট করতে হয়, ThemeForest কিভাবে যদি আপনার সাবমিট করার পর রিজেক্ট হয় সেটা কিভাবে আপনি সলভ করবেন, সেই বিষয়গুলো, টোটাল বিষয়গুলো আপনাকে দেখাবো। আপনি চাইলে প্রত্যেকটা বিষয়ে অনলাইনে আমাদের মাধ্যমে হেল্প নিতে পারবেন অথবা আমাদের ফিজিক্যাল অফিসে এসে আপনি আমাদের হেল্প নিতে পারবেন। আমাদের অফিস হচ্ছে যে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্স, মিরপুর শেওড়াপাড়া, শামীম সরণি, ঢাকা 1216। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্স, মিরপুর শেওড়াপাড়া। तृतीय तला 324 नम्बर शॉप আপনি এখানে এসে আমাদের থেকে হেল্প নিতে পারবেন আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করব অবশ্যই বিনামূল্যে হেল্প করব আপনাকে যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন আর যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আমরা আপনাকে কোনো ধরনের হেল্প আপনি পাবেন না আপনি অবশ্যই প্রতিদিন হেল্প পাবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিদিনের প্র্যাকটিস ফাইল আমাদের গ্রুপে জমা দিতে হবে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জমা দিতে পারবেন বা আমাদের ফেসবুক পেজে জমা দিতে পারবেন তো সো আপনি নিজেকে প্রিপেয়ার করে ফেলুন একটি সিরিজের জন্য এবং প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করার জন্য আপনাকে মাইক্রোওয়েব টেকনোলজিতে স্বাগতম আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অন্যদেরকে শিক্ষা দিবেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলের এই সিরিজ দেখবেন নিজেকে প্রফেশনাল মানের ডেভেলপার তৈরি করার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য